কালকে সকালে উঠে আমি যেহেতু সেরকম সময় পাবো না, তাই আজকে রাত্রেই আমি অরিন্দমের জন্য কিছুটা রান্না করে রাখবো, কারণ অরিন্দম আবার সকাল সকাল উঠেই অফিস চলে যাবে আর তারপরে পরে আবার আমরাও শপিং করতে বেরিয়ে যাবো। এইদিকে মুগ ডালটাকে আমি শুকনো কড়াইতে হালকা করে একটু ভেজে নিচ্ছি, আর এইদিকে সকালের একটু ওই লাউ দিয়ে পনির দিয়ে একটু হালকা করে ঝোল করেছিলাম অরিন্দমের জন্য, তো সেটাকেই এখানে আমি ফুটাতে বসিয়ে দিয়েছি। তো এইবার আমি প্রেশার কুকারে ডালটাকে বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে, আর এইদিকে কড়াইতে আমি অল্প করে তেলও দিয়ে দিয়েছি কারণ আমি সয়াবিনটাকেও আজকেই করে রাখবো। তো ফাইনালি আমার সয়াবিন কিন্তু করা হয়ে গেছে, আর অরিন্দম কিন্তু এরকম শুকনো শুকনো টাইপের সয়াবিন খেতে দারুণ ভালোবাসে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি অনেকটাই সকাল সকাল উঠে পড়েছি, মানে লিটারালি এখনো পর্যন্ত কিন্তু আমার মানে ঘুমের রেশটা ঠিকঠাক ভাবে কাটেনি। আর এত তাড়াতাড়ি ওঠার কারণটা আমি তোমাদেরকে গতকালই বলে দিয়েছিলাম, যেমনটা তোমরা জানো যে আজকে আমরা শপিং করতে বেরোবো, মানে আমি আর দিদি শপিং করতে বেরোবো, তাও আরো 12:30-12:30 মধ্যে বেরিয়ে পড়বো, আর যার জন্যই এতটা তাড়াহুড়ো করছি। কিছুটা কাজ তো গতকাল রাত্রেই করে রেখেছিলাম আর কিছুটা এখন করতে হবে, তাহলে চলো আজকের এই দিনটাকে শুরু করা যাক, চলো। আমার মুখ ধোয়া কমপ্লিট, তাহলে চলো এবার নিচে যাওয়া যাক, কারণ নিচে গিয়ে এইবার আমার অনেক 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 কাজ আছে। কি কি কাজ আছে চলো তোমাদেরকে এক এক করে দেখাই, চলো। সকালে উঠে প্রথমেই দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভাতটাকে বসিয়ে দিয়েছি, কারণ অরিন্দম আবার অফিস যাওয়ার আগে খেয়ে যাবে। আর এইদিকে দেখো দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, অবভিয়াসলি ভাতের সাথে ডালের সাথে ডিম সেদ্ধ দিয়ে খেয়ে যাবে। আর সকালে উঠে আমাদের প্রত্যেক দিন একটা বাধা নিয়ম থাকে, সেটা হচ্ছে গিয়ে জল ভরা, মানে বোতলে জল ভরা। আর এইদিকে আমি আটাটাকে মেখে রেখে দিয়েছি, কারণ দিদি আবার একটু বাদে রুটি বানাবে আমার শ্বশুর মশাইয়ের জন্য। আমাদের আম গাছের থেকে মোটামুটি প্রায় বেশিরভাগ আমই পেরে নেওয়া হয়েছে, বাবা একদিন লোক নিয়ে এসে পাড়িয়ে নিয়েছে, কারণ আমগুলো পুরো পেকে গেছিলো আর বেশি দিন রেখে দিলে পরে বাদুড়ে খেয়ে নিত, তাই তাড়াতাড়ি পেরে নেওয়া হয়েছে। আর এইদিকে আমাদের দেড় ব্যাটারি ফ্রিজটাকে দেখো, বাবাকে কবের থেকে বলছি যে ফ্রিজটাকে বদলাতে বদলাতে কত পুরনো হয়ে গেছে, প্রায় 30-40 বছর আগের ফ্রিজ, মানে চিন্তা করতে পারছো। আর এইটার ভেতরেই দেখো কত আম রয়েছে, এই সব আমগুলো কিন্তু আমাদের গাছের আম, দেখতেই পাচ্ছ কত আম। আর এইদিকে আমি আবার আমাদের সকলের জন্য, মানে আমার জন্য, অরিন্দমের জন্য, আমার শাশুড়ি মায়ের জন্য, তারপর দিদির জন্য, আমাদের সবার জন্য হচ্ছে কি চিড়ের পোলাও বানাবো, তো তার জন্য আমি এইদিকে দেখতেই পাচ্ছ চিড়ে ভিজিয়ে নিচ্ছি আগে, তো তার জন্যই আমি চিড়েটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো। এইদিকে একটা কড়াইতে আমি অল্প করে তেল দিয়ে দিয়েছি, আর এইবার সেই তেলটার মধ্যে আমি এই বাদামগুলোকে মানে হালকা গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেবো। বাদাম ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, বাদাম ভাজা হয়ে গেছে, এইবার আমি ডিমের ঝুড়ি ভাজাটা বানিয়ে নেব। আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি, যেহেতু ডিমটা ভাজার সময় আমার তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি এদিকে নিয়ে নিয়েছি সর্ষে, তো এই সর্ষেগুলোকে আমি তেলটার মধ্যে দিয়ে দেবো, কিন্তু তেলটার অবস্থাটা দেখতে পাচ্ছ তো পুরো ফেনা ফেনা হয়ে গেছে, আর এটার মধ্যে কিন্তু মানে কয়েকটা ডিমের টুকরোও কিন্তু পড়ে আছে এখনো, যার জন্য এরকম ফেনা ফেনা হয়ে আছে। দেখতেই পাচ্ছ আমাদের এই চিড়েটা কিন্তু খুব ভালো করে নরম হয়ে গেছে আর ঝরঝরেও হয়ে গেছে। আর এইবার আমি চিড়েটাকে সেই তেলটার মধ্যে দিয়ে দেবো, এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দেবো, নুন চিনি দিয়ে তারপর আবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এই ডিমের ঝুড়ি ভাজাটা আর বাদামগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, এরপর আবারও একটু আমাদেরকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের চিড়ের পোলাও কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর লাস্টে আমি শুধু এই দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেবো, তোমরা ঝালটা তোমাদের পরিমাণ মতনই দিও। এইবার একটু ওইদিকে চলো, আমি তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে কি এই ফুলটা একবার জাস্ট দেখো। এই গাছটা কিন্তু দিদি গতকালই কিনেছে, মানে অসাধারণ একটা ফুল, আমি তো জাস্ট এই ফুলটার প্রেমে পড়ে গেছি বলতে পারো। আর এইদিকে দেখো এই গাছটাতে কিন্তু তিনটে কলিও ধরেছে, এই যে দেখো কলিগুলো, এগুলো সম্ভবত কালকের মধ্যে কি পরশুদিনের মধ্যেই ফুটে যাবে এই ফুলগুলো। আর এইবার এইদিকে এই গোলাপ ফুলটার দিকে দেখো একবার, এই গোলাপ ফুলটা কিন্তু মানে হালকা মানে মরা মরা টাইপের হয়ে গেছে, কিন্তু এই গোলাপ ফুলটা তাও একটু ঠিক আছে।
সোনা বাবা, ও সোনা বাবা, সোনা বাবা, সোনা বাবা, কি করছো? আমাদের সোনটা মনটা বেড়াল, এটা আমাদের ভীষণই আদরের লাল্লি। কি হয়েছে বাবা? কি হয়েছে? ওলি বাবা, ওলি বাবা, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। আর এইবার এই দিকে আমাদের এই দুষ্টু দুটো বেড়ালের দিকে দেখো একবার, কতটা বদমাইশ তোমরা চিন্তা করতে পারবে না। কি, আমি ঠিক বললাম তো? আমি ঠিক বললাম তো? হ্যাঁ দেখেছো, দেখো দেখো, আবার ধরতে গেলে আমাকে কামড়াতে আসছে, দেখছো? দেখো, নিচের কাজ আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, তাহলে চলো এইবার বাসিঘরের কাজগুলোকে করে তারপর স্নান করে পুজো দিয়ে আমি আর দিদি বেরিয়ে পড়বো। বেরিয়ে পড়েছি আমি আর দিদি, এই যে দেখতেই পাচ্ছ। আর আমরা এখন অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে গিয়ে শাড়ির দোকানে শাড়ি কিনতে। আর ঠিক কিসের জন্য কিনছি সেটা জানতে হলে কিন্তু তোমাদেরকে আমার এই চ্যানেলটাতে কিন্তু চোখ রাখতে হবে। তো তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আস্তে আস্তে ঠিকই জানতে পারবে। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি বসাক শাড়িতে, চলো এবার ভেতরে যাওয়া যাক। বন্ধুরা, এইদিকে আমরা দুটো অবস্থাটা একবার দেখো, এই যে ওপরের দিকে দেখতে পাচ্ছ, আর যেহেতু রোদের মধ্যে এসছি মানে ছাতা নিতেও ভুলে গেছি বাড়ি থেকে, পুরো ঘেমে গেছি। আর এখানে এসে দেখো ফ্যানের নিচে দাঁড়িয়ে পড়েছে আর কি, সুন্দর হাওয়া দিচ্ছে। দিদি, বাইরের রোদের থেকে এসে এত সুন্দর হাওয়া খেয়ে তোমার কেমন লাগছে? তো আমরা এখন এখানে প্রচুর প্রচুর শাড়ি দেখছি, কোনটা ছেড়ে কোনটা নেবো ডিসাইডই করতে পারছি না, প্রত্যেকটাই চোখে লাগছে, কি যে করি কিছুই বুঝতেই পারছি না। এইবার আবার দোকান থেকে বের হতে না হতেই অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গেছে, কারণ যেহেতু আমরা ছাতা নিয়ে আসিনি, এতক্ষণ তো পুরো আরামেই ছিলাম দোকানের ভেতরে, পুরো এসি টেসি চালিয়ে অবস্থা খারাপ হতে চলেছে। আর যেটা বলছিলাম যে দোকানে গিয়ে মানে শাড়ি দোকানে গিয়ে মানে বিশ্বাস করো, কাকু যে কতবার করে বিল চেঞ্জ করেছে, তারপর বলছে এই শাড়ি নেবো, একবার বলছে ওই শাড়ি নেবো, এমন করে করে কি হয়েছে মানে শাড়ি ডিসাইডই করতে পারছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা নেবো। ফাইনালি একটা ঠিক হলো, আর নেক্সট আরেকটা শাড়িও নিতে আসবো, আরও হয়তো দুটোর মতন কিনতে হবে। তো কাকুকে বলেছি এক সপ্তাহের মতন রেখে দিতে শাড়ি, একটা পছন্দ হয়েছে, দিদিরও পছন্দ হয়েছে, দিদি নেবে নাকি হ্যান্ডলুমারটা? তো দেখা যাক, ইচ্ছা আছে আমাদের শাড়ি নেওয়ার, দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, আমার তো মোটামুটি এখন কেনা হলো, দিদি আবার এখন বলছে কালী মন্দিরে একটু যাচ্ছি আমরা, কারণ কালী মন্দিরে গিয়ে দিদি আবার একটু ব্লাউজ কিনবে, মানে রেডিমেড ব্লাউজই কিনবে। আমরা ঢুকছি কালী মন্দিরের ভেতরে, দেখতে পাচ্ছ আমরা কিন্তু কালী মন্দিরের যে মার্কেটটা যে রয়েছে মেইন মার্কেটটা, ঠিক আছে, তো সেখানে চলে এসেছি। আর এটা কিন্তু মানে হাতিবাগান মার্কেটের থেকে কিন্তু কোনো অংশে কম নয়, আমরা কিন্তু এরকম ছোটো ছোটো অনেক প্রচুর দোকান পেয়ে যাবার, এখানে কিন্তু হোলসেল প্রাইসে মানে একদম অ্যাফোর্ডেবল প্রাইসে বা রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা কুর্তিস বলো, ব্লাউজের, শাড়িস অনেক কিছু কিন্তু অনেক কিছুই তোমরা এখানে পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে অন্য আরেকদিন এসে খুব ভালো করে ঘুরিয়ে দেখাবো মার্কেটটা, অনেক কিছুই তোমরা পেয়ে যাবে, নানান রকমের 95 থেকে শুরু করে এভরিথিং পাওয়া যায়, মানে বললাম তো তোমাদেরকে মানে ছোটো মোটো একটা মানে হাতিবাগান মার্কেট তোমরা বলতে পারো। দেখো বন্ধুরা, দিদি মার্কেটিং করতে এসে দেখো 20 টাকার একটা কয়েন পেয়ে গেল, নতুন কয়েন, একদম চকচকে নতুন কয়েন দেওয়া। এই যে দেখো 20 টাকার পুরো একদম নতুন চকচকে কয়েন। আমাদের কালী মন্দির থেকে মানে কেনাকাটি করা হয়ে গেছে, দিদি একটা ব্লাউজ নিল, যাবো হচ্ছে গিয়ে VIP মার্কেট, ঠিক আছে, কারণ যে শাড়িটা কিনলাম তো আরেকটা শাড়িও আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, তো সেই দুটো শাড়ির যে ব্লাউজ পিসগুলো রয়েছে সেগুলোকে আমি বানাতে দিয়ে দেবো, বেশি সময় নেই, যেটার জন্য অ্যাকচুয়ালি এত তাড়াহুড়া করছি, যেটার জন্য অ্যাকচুয়ালি এত কেনাকাটি করছি, মানে এখনো তো কিছুই কেনাকাটি এখনো সেরকমই শুরু করিনি, আস্তে আস্তে এখন শুরু করে দিয়েছি, মানে আসছে তাড়াতাড়ি করে চলে আসছে দিন, আর একদমই সময় নেই, তো তার জন্য এখন VIP মার্কেটে যাবো, VIP মার্কেটে গিয়ে ব্লাউজের পিসটা দিয়ে একবারে ব্লাউজটা বানাতে দিয়ে তারপরে ভাবছি বাড়ি যাবো। VIP মার্কেট প্যান্টালুনসের সামনে, প্যান্টালুনসের সামনে, হ্যাঁ প্যান্টালুনসের পাশে অপোজিটেই ছিলাম, যে যা গরম পড়েছে মানে হেঁটে যাওয়ার আর সাহস সত্যি কথা বলতে গেলে হলো না, যা রোদ মানে তোমার মানে জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা না ব্যাকগ্রাউন্ডে, প্রচণ্ড রোদ,
যার জন্য হেঁটে যাওয়ার সাহস হলো না। এখন আমরা রিক্সা নিয়ে নিয়েছি, রিক্সা করেই যাচ্ছি ভিআইপি মার্কেটে। দেখতে পাচ্ছ সেভেন স্টার লেডিস টেইলারে চলে এসেছি। গরমের মধ্যে গলা পুরো শুকিয়ে যাচ্ছিল, তো ওইদিকে হচ্ছে আখের রস খেতে গেলাম। তো ওই দাদা বলছে যে দাদার কাছে নাকি বরফ নেই, আর সেরকম মানে সুবিধারও দেখলাম না। ওইদিকে যাচ্ছে এখন, দেখি সামনের দিকে গিয়ে যদি আইসক্রিমের যে স্টলগুলো থাকে না, ফ্যান গাড়িগুলো, তো সেখানে যদি পেয়ে যাই তো একটা করে আইসক্রিমই খাবো। কোথায় দিদি আইসক্রিম? আইসক্রিম কাকুকেও তো দেখতে পাচ্ছি না। কোথায় নেই? কোথায়? হ্যাঁ দাদা, বরফ হবে কি আখের রস? বরফ নেই, বরফ হবে না। দাদা দাদা বলছেন কোল্ড ড্রিঙ্কস হবে? স্প্রাইট কত করে দাও? একটা নিয়ে নি, বুঝলো? একটা দিয়ে দাও দাদা। কোল্ড ড্রিঙ্কসে নাকি দিদির মানে প্রাণ মানে কি বলবো জুড়োবে না, তো যার জন্য হচ্ছে কি দিদি এখানে একটা জলের বোতল নিয়ে এসেছে। ঠান্ডার বেশ মানে আরাম লাগছে, কিন্তু অনেকক্ষণ পরে এরকম ঠান্ডা জল খেয়ে বেশ আরাম লাগছে। কোল্ড ড্রিঙ্কসে প্রচণ্ড ঝাঁজ, তো এবার খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস। আখের রস খেতে গেলাম, বাট আখের রস পেলাম না, মানে পেয়েছি বাট মানে অত সুবিধার ছিল না, তার মধ্যে বরফ ছিল না। একটু যদি ঠান্ডাই না হয়, মানে খেয়ে যদি একটু আত্মাতে শান্তিই না পাই, তাহলে মানে কী খেলাম বলো? আখের রস খেলাম না, এখন ঠান্ডা জল আর কোল্ড ড্রিঙ্কসই আত্মাটাকে শান্তি দিচ্ছি। আর বেশ ভালো হাওয়াও ছেড়েছে, রোদ আছে বাট খুব সুন্দর হাওয়া ছেড়েছে। তো ফাইনালি আমাদের আজকের মতন কেনাকাটি তো সব কিছু কমপ্লিট, এবার যাচ্ছি বাড়িতে। ওদের মধ্যে ঘুরে ঘুরে অবস্থা আমাদের খারাপ হয়ে গেছে পুরো একদম, আমারও দিদিরও প্রচণ্ড খারাপ অবস্থা। গাড়ি ফাড়ি কিনে তারপর ব্লাউজ ফ্লাউজ বানাতে দেওয়া হয়ে গেছে, অনেকটা মানে নিশ্চিন্ত হলাম আজকে। কারণ অনেকটা টেনশনে ছিলাম যে কবে শাড়ি কিনবো, তারপর কবে ব্লাউজ ফ্লাউজ এইসব বানাতে দেবো, আজকে অনেকটাই নিশ্চিন্ত। কিসের জন্য এইসব কেনাকাটি এত, কিসের জন্য মানে এত দৌড়োদৌড়ি, তো সবটাই তোমরা জানতে পারবে। আজকে হয়তো আমি তোমাদেরকে জানাবো না, কিন্তু নেক্সট যেটা ব্লগটা আসতে চলেছে, তো নেক্সট ব্লগে আমি অবশ্যই তোমাদেরকে জানানোর চেষ্টা করব। চলো এবার বাড়িতে যাওয়া যাক। বাড়িতে গিয়ে এবার গিয়ে পুরো মানে ভালো করে একটু স্নান ফান করতে হবে, তাছাড়া মানে একদম। হ্যাঁ আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, বাট যা অবস্থা হয়ে গেছে এই গরমের মধ্যে, এখন গিয়ে স্নান না করলে হবেই না, তো বাড়িতে গিয়ে একটু স্নান ফান করতে হবে। চলো